Good morning, friends. Welcome to my channel, Bong Pamela's Life. কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। সকালটা এত সুন্দর যে ওদের সবাইকে নিয়ে আমি আর কুটি ছাদে চলে এসেছি। দেখো ওরা কতটা বড় হয়ে গেছে, কি সুন্দর খেলছে। তবে শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা সবাই সেফ থেকো এবং বাড়িতে থেকো। যে যার বাড়িতে নিজেদের মতো করে আনন্দে কাটিও, তো এটাই বলার। আমরা ছাদ থেকে ঘুরে গাছপালা দেখে আমাদের বাড়ির অন্যান্য সদস্যদের সাথে খেলা করে নিচে চলে এসেছি। এবার আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু হরলিক্স করে দেবো আর আমরা খাবো চা। তো দেখো আমি হরলিক্সটা ওকে বানিয়ে দিই, ও ফ্রেশ হয়ে নিই। তো উঠে পড়েছে, এখনও হরলিক্স খাবে। আর এটা হচ্ছে চকলেট গোলা হরলিক্স, এটার মধ্যে চকলেট আছে, ডেয়ারি মিল্ক দিয়েছি, তো এটা খাবে এখন। হরলিক্সটা এবার ও ভালো করে নাড়িয়ে নিচ্ছে, ও দেখছে কতটা মা ডেয়ারি মিল্ক দিয়েছে। তো যাই হোক, খাক এটাও, ততক্ষণে আমরাও চাটা খেয়ে নিই। তাহলে এবার আমি আমার নিজের বাকি কাজগুলো করে নিই। চা খাওয়া হয়ে গেছে, মেয়ের হরলিক্স খাওয়া হয়ে গেছে, এবার আমি বারান্দায় চলে এসেছি পরিষ্কার করার জন্য। কেন কি রাস্তায় প্রচণ্ড ধুলো, সেই ধুলো খোলা বারান্দা দিয়ে চলে আসে যতই পরিষ্কার করা হোক না কেন। তো সেগুলোই করছি বসে বসে। এখন মাসি নেই, আরও বেশি বেশি করে করতে হবে, কেন কি কাজ যত ফেলে রাখবো ততই বেড়ে যাবে। এবার আমি বারান্দাটা মুছে ফেলছি, জল দিয়ে ধুয়েছি, আর দেখুন কাটলেট আমার পায়ে পায়ে ঘুরছে, কি মজাদার না? হয়ে গেছে, দুধটা ঘন করে ফেলে। কে কে খাবে ওটা? হ্যাঁ, কে কে খাবে? আমরা দুজন খাবো। আমাদের মেয়ে পালিয়েছে চিড়েবাঘা শুনে, সারাদিন আমার কাছে থাকে, সারাদিন। পশুরা না ভালোবাসা ভীষণ বোঝে। ও কি খাচ্ছে বলুন তো? ও খাচ্ছে চিড়ে মাখা, ও রোজই খায়, ওকে কিছু না কিছু দিই, ও কিন্তু খায়, শুধু ওই খায়, অন্য কোনো বাচ্চা আর খায় না। আমি লাউ ঘন্টর জন্য লাউ কেটে রেখে দিয়েছি, আর হবে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি রান্না করব ঝিঙে কুমড়ো আর লাউ দিয়ে। এটাতে কিন্তু আলু দেয় না, তো এটা আমার শাশুড়ির হাতের একটা বিশেষ রান্না, তো তোমাদেরকে আজকে আমি দেখাবো। লাউ তো আমি আগেই কেটে রেখে দিয়েছি, সবজিও কেটে রেখে দিয়েছি, আর এখানে আমি ইলিশ মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পাশে আমি একটা মশলা করে নিয়েছি, এই মশলাতে আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এটাই হচ্ছে এটার মশলা। আমি ফোড়নের জন্য মশলা নিয়ে এসেছি, এই রান্নাটাতে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। অবশ্যই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তেলটা আমার হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো।
মিক্সিতে আমি যে কালো জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কার মশলাটা করে রেখেছিলাম সেটা সবজি দিয়ে জল বেরিয়ে একটু কষে যাওয়ার পর আমি দিয়ে দিলাম দিয়ে আমি মোটামুটি জল দিয়ে দিলাম যেহেতু কালো জিরে আছে সেহেতু আমি রান্নাটা জল দিয়েই কষাবো আর তারপর ইলিশ মাছগুলোকে কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর এই ঝোলটা যখন হয়ে যাবে তখন বেশ একটা তেল ভেসে উঠবে আর ঝোলটা একটু মাখো মাখো হবে কিন্তু ঝোলও থাকবে তো এই পদ্ধতিতেই আমার শাশুড়ি রান্না করতেন আর শাশুড়ি এটাতে গোলমরিচ দিতেন কালো জিরে কাঁচা লঙ্কার সাথে কিন্তু অন্যান্য অনেকে আছে যেটা শুধু কালো জিরে যারা শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কাটাই দেয় তো এই ঝোলটা ফুটুক এর মধ্যে আমি দেখিয়ে দিই যে আমি এই ডিম কীভাবে পরিষ্কার করি আমি আগের দিন বলেছিলাম ডিম কীভাবে ফ্রিজে রাখতে হয় তো আজকে আমি সেটাই দেখিয়ে দিই জ্বালানো হয় মশা তাড়াবার জন্য তখন এই পিসবোর্ডটা দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয় মানে শ্বাসকষ্ট উঠে যাওয়ার মতো তো এই জিনিসটাকে ফেলে দিতে হবে বাইরে এটা কিছুতেই রাখা যাবে না এটা প্রচণ্ড নোংরা এই দড়ি ফড়ি সব বিদায় তো আমি এখন ডিমগুলো নিয়ে চলি এই কাঁচিটাকেও আমার ধুতে হবে আমি কলের জলে ডিমগুলোকে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে করে ধুয়ে নিচ্ছি এরমভাবেই আমি ডিমগুলোকে ধুই এরপর দেখো আমার ডিমগুলো শুকিয়ে গেছে শুকাবার পর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে ডিম রাখার পটে রেখে দিচ্ছি আমার ইলিশ মাছের কালো জিরে বাটা দিয়ে ঝোল একদম তৈরি আমি পাত্রের মধ্যে এটা ঢেলেও ফেলেছি আর মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি প্রত্যেকটা মাছ ঠিকঠাক আছে তোমরা প্রত্যেকে বাড়িতে এটা রান্না করো রান্না করে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও আশা করি খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই থাক